একুশে আগস্টের বোমা হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ পনেরোজন পলাতক রয়েছে বলে উল্লেখ করে এখন তাকে তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাবে বোমা হামলায় তারেক রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে ফরমাইশি রায়ে যে সাজা দেওয়া হয়েছে সেটি যে সাজানো মামলায় ফরমাশি সাশি সাজা তাজ সর্বযৌন বিদিত রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে কবজায় নিয়ে এই সাজা যে প্রতিহিংসা পূরণের সাজা সেটি আজ বিশ্ব গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে এই বিষয়ে আমরা এর আগেও বলেছি আমরা প্রায় প্রতিদিনই ওই সময় যখন এই প্রক্রিয়াটি চলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে তখন প্রায় প্রতিদিনই আমরা এর প্রতিবাদ করেছি এবং এই এই যে আইনি প্রক্রিয়াটার পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখিয়েছি যে কত অন্যায়ভাবে মানে বিচার বিভাগকে কবজায় নিয়ে কিভাবে এই মামলায় সাজা দেওয়া হয়েছে তারেক রহমান সহ বিএনপির আরও অন্যান্য নেতৃবৃন্দকে এর টোটাল প্রক্রিয়াটা আমাদেরকে জানিয়েছি এবং যাকে সাক্ষী করানোর চেষ্টা করা হয়েছে পায়ের আঙ্গুলের নৌক থেকে শুরু করে ভয়ঙ্কর শারীরিক নির্যাতন করার পরেও সে আবার ম্যাজিস্ট্রেটের কাছে বলেছে যে আমাকে নির্যাতন করে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষী নেওয়ার যে স্টেটমেন্ট তাকে সই নেওয়া হয়েছে সে আবার সেটা বাতিল করেছে ম্যাজিস্ট্রেটের সামনে এত কিছুর পরেও শেখ হাসিনা তার স্বভাবসুলভ যে ক্রোধ সেই ক্রোধ তিনি অবদমিত করে রাখতে পারছেন না তিনি ক্রমাগতভাবে তার হুমকি তার ধামকি চালিয়ে যাচ্ছে। ওদের হাতের সামনে পেলে তিনি যে কি করতেন আমি সেটা এখন সেই বর্ণনাটা আমার ঠিক ভাষায় আসছে না বোমা হামলায় তারেক রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে ফরমাইশি রায়ে যে সাজা দেওয়া হয়েছে সেটি যে সাজানো মামলায় ফরমাইশি সাজা তার সর্বজনবিধিতে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে কবজায় নিয়ে এই সাজা যে প্রতিহিংসা পূরণের সাজা সেটি আজ বিশ্ব গণমাধ্যমেও প্রকাশিত হচ্ছে আমাদের বিভিন্ন মামলা নিয়ে দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে আপনারা দেখেছেন পৃথিবীর অন্যান্য দেশ প্রতিষ্ঠান তারা এটা বলেছে যে এটা একটি ফরমাইশি রায় সাজা দেওয়া হয়েছে অহেতু ক্রোধ ডামি সরকারের প্রধানমন্ত্রীকে আচ্ছন্ন করে রেখেছে ভারত থেকে ফিরে এসে তাকে যেন মনে হচ্ছে তিনি শক্তি সঞ্চয় করে এসেছেন তিনি এখন যে শ্লাগা বোধ করছেন তার মধ্যে সঞ্চিত আছে ভারতের আশ্রয় জনাব তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর প্রতিহিংসামূলক বক্তব্যের কান ফাটানো আওয়াজে আওয়াজ প্রায়শই শোনা যায় যখন তিনি সম্পূর্ণরূপে দিশাহারা হয়ে পড়েন তখনই তার ক্রোধ মাথা চাড়া দিয়ে ওঠে বেনজির কাণ্ড জাহাল আজিজ কাণ্ড লক্ষ লক্ষ কোটি টাকা পাচার কাণ্ড অস্বাভাবিক ঋণ খেলাপি কাণ্ড মন্দ ব্যাংক ধসে যাওয়া কাণ্ডে কাণ্ডের পৃষ্ঠপোষক আপনি প্রধানমন্ত্রী বর্তমান ডামি সরকারের ডামি বাজেটে সাধারণ করদাতা ও উদ্যোক্তাদের সুবিধা দেওয়া হয়নি গরিবদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হচ্ছে সামাজিক নিরাপত্তা যে নেটওয়ার্ক বেষ্টনী সেটা বৃদ্ধি করা হয়নি